ওয়েলকাম ফ্রেন্ডস অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আগের ভিডিওতে আমি রোপা টু থাউজেন্ড নাইনটিনের হিসাবে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে যেভাবে পরপর যেহেতু প্রাথমিকভাবে রিপোর্টটা হাতে পেয়েছিলাম সেই কারণে একটু হলেও সামান্য ধারণা আপনাদের দিয়েছিলাম হয়তো সেটা আপনারা বুঝতে পেরেছেন আবার অনেকে বুঝতে পারেননি কিন্তু দেখুন বন্ধুরা এখানে এই ভিডিওতে আমি টোটালটাই উদাহরণ সহ বিশদভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে দিলাম যাতে আপনাদের হিসাবটা করতে খুব সুবিধা হয় আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিন এবং নিজের হিসাবটা করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন এখানে লক্ষ্য রাখবেন যে এবার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এবার রোপা টু থাউজেন্ড নাইনটিনে মানে দু হাজার নয়ে যে রোপা বেরিয়েছিল আর দু হাজার যে রোপা বার হয়েছে সেখানে পার্থক্য হচ্ছে দু হাজার নয়ে গ্রেট পে আর পে ব্যান্ড দুটো আলাদা আলাদা ছিল এখন দু হাজার উনিশে সেই গ্রেট পে আর ব্যান্ড দুটো মার্চ হয়ে যাচ্ছে মার্চ হয়ে গিয়ে এখন লেভেলে পরিণত হচ্ছে এখন লেভেল ওয়ান টু থ্রি এইভাবে তার হিসাবটা ক্যালকুলেট হবে এবং অবশ্যই দেখা যাচ্ছে যে এবার থেকে আর থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট নয় এই পে ম্যাট্রিক্সে যেভাবে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে যেভাবে সাজানো আছে প্রত্যেক বছরে তার বেতন স্ট্রাকচারটা সেইভাবে কিন্তু প্রত্যেক বছর কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু ওইভাবে আর থ্রি পার্সেন্ট ধরে কিন্তু আর হিসাব করতে পারবো না তো চলুন বন্ধুরা এখানে হিসাবটা দেখে নিই যে কিভাবে আমার টু থাউজেন্ড নাইনটিনে আর নিজের বেতনটাকে আমি দু হাজার ষোলোর আগে যারা জয়েন করেছে তারাও আপনারা হিসাব করে নিতে পারবেন এবং দু হাজার ষোলোর পরে যারা হিসাব জয়েন করেছেন তারাও হিসাব করে নিতে পারবেন একদম খুব সুন্দরভাবে উদাহরণ সহ এটা ব্যাখ্যা করা আছে প্লিজ বন্ধুরা একবার দেখবেন এবং অবশ্যই সকলকে শেয়ার করবেন বন্ধুরা আগের ভিডিওতে রোপা দু প্রথম রিপোর্ট সম্পর্কে কিছু বলেছিলাম আমি সেখানে হয়তো অনেকেই ঠিকঠাক বুঝতে পারেননি আমিও ঠিকঠাক ব্যাখ্যাও করিনি তাড়াহুড়ো করে খসড়াটা প্রকাশিত হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছিলাম একটু হলেও ব্যাখ্যা করেছিলাম তো চলুন এক এখানে পে কমিশনের পে চার্ট নিয়ে আমি পুরোপুরি বিশ্লেষণ করছি এবং সেটা উদাহরণসহ আপনারা দেখুন আপনাদের কোনো আর ডাউট থাকবে না আশা করছি দেখুন আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কি না এবার সে বিষয়ে নজর রাখুন দেখুন এখানে অডিট ব্রাঞ্চ থেকে যে পে কমিশনের পে চার্ট বা যেটা রোপা দু সেটা অ্যাকচুয়ালি বার হয়েছে পঁচিশে সেপ্টেম্বর বুধবার ঠিক আছে সেখানে পরপর দেখুন এখানে বন্ধুরা দেওয়া আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন পুরোটা তো পড়া সম্ভব না আমি ভিডিওটা বড়ও করতে চাচ্ছি না হুম তো এখানে পরপর বলে রাখি যে এবার থেকে রোপায় অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে আগের যে রোপা রোপা টু থাউজেন্ড যে পে ব্যান্ড গ্রেট পে আলাদা আলাদা ছিল বর্তমান রোপাতে কিন্তু সেই পে ব্যান্ড আর রোপা কিন্তু আলাদা থাকছে না সেটা মার্চ হয়ে যাচ্ছে এর সাথে ডিএটাও মার্চ হয়ে যাচ্ছে এবার তার পরিবর্তে আসছে কি এবার তার পরিবর্তে আসছে লেভেল দেখুন এখানে এই এফ নাম্বারে দেখুন এখানে লেভেল লেভেল ইন দি পে ম্যাট্রিক্স শ্যাল মিন দ্য লেভেল করেসপন্ডিং টু দি এক্সিস্টিং পে পে ব্যান্ট অ্যান্ড গ্রেড পেস স্পেসিফাইড ইন শেডুল থ্রি তাহলে বুঝতেই পারছেন এবার আর পে ব্যান্ড আর গ্রেড পে আলাদাভাবে থাকছে না টোটালটাই কনভার্ট হয়ে যাচ্ছে লেভেলে পে ইন দি লেভেল রিভাইজড পে স্ট্রাকচার বেসিক পে এইভাবে পরিবর্তন হচ্ছে এবং তার সাথে সাথে এটাও বলে রাখি যে এবার থেকে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট মানে প্রত্যেক বছর পয়লা জুলাই যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় সেটা আর ওই হিসাবে দেওয়া হবে না এখানে পেম্যাট্রিক্স যেভাবে পে যেভাবে ক্যালকুলেট করা আছে সেইভাবে প্রত্যেক বছর কিন্তু ইনক্রিমেন্টের জায়গায় ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে তা দেখুন এখানে এখানে লেভেলটা কিভাবে ওয়ান টু থ্রি ফোর করে এভাবে এগিয়ে যাচ্ছে তাহলে এই লেভেল আর বেসিক পের হিসাবটা এবার কি হবে সেটা এক নজরে আপনার দেখে নিন যাতে আপনাদেরও ডাউট থাকবে না আমারও ডাউট থাকবে না আমার আমারও আর সেই আক্ষেপটা থাকবে না যে আপনাদের আর বোঝাতে পারলাম না প্রথমেই আমরা কি করব যে এক এক দু হাজার বেসিক পেকে টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করব। গুণ করতো সেখানে আমরা তাহলে একটা একটা দেখে নিই তাহলে একটা ধরে নিলাম ধরে নিলাম একটা বেসিক পে হয়তো দেখা গেল এক এক দু হাজার ষোলোতে ছিল পনেরো হাজার তাকে আমি গুণ করলাম টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে তাহলে হচ্ছে কত আমার আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে মনে রাখতে হবে যে টু পয়েন্ট ফাইভ সেভেন এই যে মাল্টিপ্লাইং যে ফ্যাক্টর এটা কিন্তু সবার জন্যই একই থাকবে রোপাতে যে রেশনাল ইন্ডেক্সের কথা বলা হয়েছে দেখুন এখানে অনেক জায়গায় রেশনাল ইন্ডেক্সের কথা বলা হয়েছে সেই হিসাবে সেখানে টু পয়েন্ট সিক্স টু 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 পয়েন্ট দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করা হবে না কিন্তু রেশনাল ইন্ডেক্সানটা আপনার দেখে নিন যে রেশনাল ইন্ডেক্স রেশনাল ইন্ডেক্সটা additional index একটু আপনারা দেখে নেবেন এখানে রেশনাল ইন্ডেক্সের কথা বলা আছে সেখানে টু পয়েন্ট ফাইভ সেভেনের এর পরে টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট সেভেন টু এইভাবে একটা হেন্ডস এখানে দেওয়া আছে কিন্তু কখনই কিন্তু আপনারা ওইভাবে কিন্তু হিসাব করবেন না প্রত্যেকেই আমরা আপনারা টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করবেন এক এক দু হাজার ষোলোর হিসাবে তাহলে সেই হিসেবে দেখা যাচ্ছে যে এই দুটো বিষয় কিন্তু এক নয় রেশনাল ইন্ডেক্স আর টু পয়েন্ট ফাইভ সেভেন মাল্টিপ্লাই ফ্যাক্টর এটা কিন্তু দুটো এক নয় কিন্তু হুম দুটো কিন্তু আলাদা বিষয় একেবারে এক করে ফেলবেন না তাহলে এবার দেখুন বলছি এবার এবার আসি এতদিন যে স্কেল ও গ্রেড পেতে আপনারা ছিলেন তার নতুন লেভেল কত আপনারা তো সবাই জানতে চান তাহলে চলুন দেখেনি রূপা টু থাউজেন্ড নাইনটিন নোটিফিকেশানের পাতা নম্বর পনেরোতে পাতা নম্বর পনেরোতে সেখানে দেখুন এখানে পাতা নম্বর পনেরো হ্যাঁ পাতা নম্বর পনেরো দেখুন শিডিউল থ্রি শিডিউল থ্রিতে দেখুন এখানে কী বলা হচ্ছে শিডিউল থ্রিতে বলা হচ্ছে যে শিডিউল থ্রিতে এখানে একজনের পেমেন্ট পেমেন্ট নম্বর ওয়ান এখানে ওয়ান টু থ্রি ফোর করে প্রত্যেকের আলাদা আলাদা পেমেন্ট স্কেল এক্সিস্টিং গ্রেড পে তারপর লেভেল ইন পে ম্যাট্রিক্স দেখুন পরপর পেমেন্ট পে স্কেল আর গ্রেট পে একসাথে গিয়ে মার্চ হয়ে সেটা লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে পরপর সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকছে কিন্তু তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখন থেকে আর গ্রেট পে পে ব্যান্ড এসব কিছুই থাকবে না হবে লেভেল লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে চলবে কিন্তু তা এইবার চলুন একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই যে বর্তমান যে পে স্কেল যেটা চালু হচ্ছে যেটা যেটা অ্যাকচুয়ালি এফেক্ট হবে এক এক দু থেকে কিন্তু বর্ধিত বেতনটা আমরা পাবো এক এক দু হাজার কুড়িতে তা সেটা দেখুন সেটা কিভাবে আমরা হিসাব করব চলুন এইবার উদাহরণসহ হিসাব করি আপনার তো সবাই তো আমরা এই রোপা তো দেখলাম রোপা নিয়ে সবাই হয়তো ঠিকমতো হিসাব করতে পারবো না কিন্তু আমি একটা হিন্টস দিচ্ছি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি সেটা সেটাকে যদি আপনারা ফলো করেন আপনার প্রত্যেকেই নিজেরটা নিজে হিসেব করে নিতে পারবেন একদম খুব সহজেই তো চলুন তো ধরি বর্তমানে একজন আছেন সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো দেখুন শিডিউল নাম্বার ওয়ান এখানে আমি দেখছি যে এখানে পেভেন্ট ওয়ান আছে পেভেন্ট টু আছে পেমেন্ট থ্রি আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সাত হাজার একশো থেকে এটা স্কেল আগে ছিল এবং এখানে গ্রেড পে একটা গ্রেড পে দিয়ে আমি দেখে দিচ্ছি সেটা গ্রেড পে হচ্ছে বত্রিশশো দেখুন এখানে চার রকম গ্রেড পে আছে বত্রিশশো ছত্রিশশো তিন হাজার নশো চার হাজার একশো তা বত্রিশশো দিয়ে একটা উদাহরণ আমি দেখিয়ে দিই তাহলে সহজে আপনারা অন্য গ্রেড পে দিয়ে আপনারা হিসাব করে নিতে পারবেন তাহলে ধরলাম ওই কোনো একজন ব্যক্তি সে ওই বত্রিশশো গ্রেড পেতে সে বেতন নিচ্ছেন তাহলে তার কত লেভেল হবে সেটা পাশেই লেখা আছে দেখুন লেভেল নাম্বার এইট দেখুন উপরেই দেখুন উপরে দেখুন লেভেল নাম্বার এইট লেখা আছে কিন্তু ঠিক আছে এবার লেভেল নাম্বার এইট অনুযায়ী বেসিক পে কেমন হবে সেটা বোঝার জন্য নোটিফিকেশন পেজ নাম্বার বারোতে শিডিউল ওয়ানে দেখুন দেখুন প্রথমে যদি সে দু হাজার ষোলোর পরে জয়েন করে তাহলে তার বেতন হবে ওই আগে যেমন ওল্ড ওল্ড যেটা ওল্ড এন্ট্রি পে তার বত্রিশশো গ্রেড পে হিসেবে ওল্ড গ্রেড তার পে ছিল দশ হাজার তিনশো তাকে যদি টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করা হয় তাহলে দেখুন সাতাশ হাজার তাহলে তার ঠিক পরের বছর হবে তার সাতাশ হাজার আটশো তার ঠিক পরের বছর হবে আঠাশ হাজার ছশো দেখতেই পাচ্ছেন পরপর তো দেখতেই পাচ্ছেন দেখুন এটা যদি আমি একটু হাইলাইট করে দিই হাইলাইট করে দিই দেখুন সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার আটশো এবার আঠাশ হাজার আস্তে আস্তে তার প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট হিসেবে আস্তে আস্তে বাড়তে থাকবে ম্যাট্রিক্স অনুযায়ী ঠিক আছে তাহলে এখান তাহলে এখানে দেখুন যে পরপর লেভেল আট নয় দশ এভাবে একটা সময় সে পরপর কিন্তু এগোতেই থাকবে কিন্তু তাহলে এইভাবে তাহলে আমরা যদি আগে একটা যে হিসাবটা করেছিলাম যে তার পনেরো হাজার বেসিক তাকে টু পয়েন্ট দিয়ে গুণ করলে হচ্ছে কত আটত্রিশ হাজার পাঁচশো আগে আমরা করেছিলাম সেটা নিশ্চয়ই সবার মনে আছে দেখুন আটত্রিশ হাজার পাঁচশো এটা এটা আমরা করেছিলাম তাহলে এখন এখন সে কোন পজিশনে দাঁড়িয়ে আছে তাহলে এটা খুঁজতে গেলে আমাকে দেখতে হবে যে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার কোন কোন লেভেলে আছে তাহলে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে খুঁজতে খুঁজতে আমরা আটত্রিশ হাজার পেলাম আটত্রিশ পেলাম কিন্তু তার কাছাকাছি বেসিকটা আছে দেখুন কাছাকাছি আছে এর আগে এর কম কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন কিছুতেই তার কিন্তু পে কিন্তু কমে যাবে না কিন্তু তার কিন্তু বেশি হবে হয় তার সমান হবে নয় তার বেশি হবে তার নেক্সট লেভেলে চলে যাবে তাহলে আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশের কাছাকাছি আছে দেখুন উনচল্লিশ হাজার সাতশো এটা দেখুন আমি হাইলাইট করে রেখে দিয়েছি হাইলাইট করে দিই একটু হাইলাইট করে রেখে দিচ্ছি দেখুন উনচল্লিশ হাজার সাতশো তাহলে এই উনচল্লিশ হাজার সাতশো তার আগে দেখুন আটত্রিশ হাজার পাঁচশো আছে কিছুতে আটত্রিশ হাজার পাঁচশো হবে না হবে উনচল্লিশ এখানে আপনিও আপনি এই আটত্রিশ হাজার পাঁচশো থেকে বেশি ও ওপরের বেসিক মানে উনচল্লিশ হাজার সাতশো সংখ্যাটিকে ধরে আপনার এক এক দু হাজার ষোলোর বেসিক নির্ধারণ করলেন তাহলে এরপর এরপর নোশনাল ফ্যাক্ট মানে এফেক্ট হিসাবে পরপর তিনটি ইনক্রিমেন্ট দেওয়া হবে দেখুন তারপরে তিনটি ইনক্রিমেন্ট তাহলে কী হবে চল্লিশ হাজার নশো উনচল্লিশ হাজার সাতশোর পরে চল্লিশ হাজার নশো চল্লিশ হাজার নশোকে হাইলাইট করলাম তারপরে বিয়াল্লিশ হাজার একশো বিয়াল্লিশ হাজার একশোকে হাইলাইট করলাম তারপরে তেতাল্লিশ হাজার চারশো তেতাল্লিশ হাজার চারশোকে হাইলাইট করলাম তাহলে এইভাবে নিচে পরপর চারটি বেসিক পেয়ে নিচে নামুন শেষ ও চতুর্থ বেসিক পেয়ে আমরা পেলাম তেতাল্লিশ হাজার চারশো এটাই হচ্ছে এক সাত দু হাজার উনিশের ইনক্রিমেন্ট ধরে তার বেসিক পে আর এটাই হবে নতুন তার বেসিক পে এক এক দু হাজার কুড়িতে তাহলে কত হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো এইবার এর উপরে জিরো পার্সেন্ট ডিএ যেহেতু ডিএ ঘোষণা হয়নি আর তার সাথে যোগ হবে টুয়েলভ পার্সেন্ট এইচ আরে আর মেডিকেল পাঁচশো এটা ধরে তাহলে আমরা তার গ্রস স্যালারি হিসাব করতে পারবো তা চলুন দেখি গ্রস স্যালারিটা হিসাব করি তেতাল্লিশ হাজার চারশো তাহলে তেতাল্লিশ হাজার চারশো দিলাম তেতাল্লিশ হাজার চারশো ইন্টু পয়েন্ট ওয়ান টু মানে টুয়েলভ পার্সেন্ট এইস এর তাহলে পাঁচ হাজার দুশো আট এটাকে এর সাথে তাহলে যোগ করছি তাহলে কত তেতাল্লিশ হাজার চারশো হলো এর সাথে যোগ করলাম আমি পাঁচশো টাকা তাহলে হলো কত আমার উনচল্লিশ হাজার উনপঞ্চাশ হাজার একশো আট টাকা ঊনপঞ্চাশ হাজার একশো আট টাকা পেয়ে গেলাম আমরা তাহলে এখানেও দেখুন তাহলে তার গ্রস স্যালারি তাহলে হচ্ছে কত তাহলে ওই এক এক দু হিসাবে তার গ্রস স্যালারি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো আট টাকা তাহলে এই হিসাবটা কেবলমাত্র যারা দু হাজার ষোলোর আগে জয়েন করেছে তাদের জন্য তাহলে এখন দেখুন তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে দু হাজার ষোলোর পরে যারা জয়েন করেছে তাদের জন্য কেমন হিসাব হতে পারে তাহলে ধরা যাক পনেরো সাত দু হাজার ষোলোতে কোনো একজন ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো মানে পেভেন ফোর ধরুন সে পনেরো সাত দু হাজার ষোলোতে জয়েন করেছে এবং তার বেসিক পে তার বেসিক পে হচ্ছে পনেরো হাজার নশো ষাট এবং তার গ্রেড পে হচ্ছে চার হাজার আটশো টাকা তাহলে এখানে দেখতেই পাচ্ছেন গ্রেড পে চার হাজার আটশো টাকা বেসিক পে হচ্ছে পনেরো হাজার নশো ষাট টাকা তাহলে এই হিসাবে তাহলে তার প্রথমেই যেটা এক এক দু হাজার ষোলোতে তার টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে হচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো টাকা দেখতেই পাচ্ছেন এখানে বিয়াল্লিশ হাজার ছশো টাকা এখানে আমি হাইলাইট করে দিচ্ছি তার লেভেলটা হচ্ছে পনেরো পনেরো নম্বর লেভেল পনেরো নম্বর লেভেলে সে চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো টাকা তাহলে এইবার দেখুন এ ঠিক দু হাজার ষোলোর পরে তাহলে নিউ জয়েন করলে তাহলে পনেরো সাত দু হাজার ষোলোতে তার বিয়াল্লিশ হাজার ছশো টাকা বেসিক হবে এই বেসিকের এই বেসিকটার ওপরে তার আবার কি হবে দু হাজার সতেরোর জুলাইয়ে গিয়ে সে আবার তার ইনক্রিমেন্ট নিয়ে হবে তেতাল্লিশ হাজার নশো টাকা তারপরে আবার আঠেরোতে গিয়ে হবে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা আর উনিশে কী হবে ছেচল্লিশ হাজার ছশো টাকা তাহলে এই ছেচল্লিশ হাজার ছশো টাকা এটাই তাহলে তার হয়ে যাচ্ছে এক এক দু হাজার কুড়ির নতুন বেসিক পে এর উপরে যদি টুয়েলভ পার্সেন্ট এইচ আর আর মেডিকেল পাঁচশো দিয়ে তার গ্রস স্যালারি হয় কত হয় দেখেনি একবার তাহলে হচ্ছে কত

তাহলে এই এইরকম মানে তার হিসাবটা মোটামুটি আমরা একটু দেখে নিচ্ছি দেখতে পেলাম যে মোটামুটি দু হাজার ষোলোতে যারা জয়েন পরে তাদের একরকম বেতন স্ট্রাকচার এবং দু হাজার ষোলোর আগে যারা জয়েন করছে তাদের একরকম বেতন স্ট্রাকচার তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা পে স্কেলটা কীভাবে পরিবর্তন হতে চলেছে তাহলে এই হিসাব থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা ভিডিওটি দেখে নিন দেখে নিলে বারবার দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের বেতনটা খুব সহজেই হিসাব করা যায় তাহলে অবশ্যই বন্ধুরা এটা আপনার নিজেরা হিসাব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করবেন পাশাপাশি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না কিন্তু বন্ধুরা আজ তবে আসি ধন্যবাদ ভালো থাকবেন